প্রায় 10 লক্ষ টাকা জাল নোট সহ ধৃত বাংলাদেশি। অভিযুক্তকে আংড়াইল এলাকার সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা আটক করে তাকে তল্লাশি করে নোটগুলি উদ্ধার করে। অভিযুক্তকে এদিন বনগাঁ আদালতে তোলা হয়। ৪৯১টি জাল 2000 টাকার নোট সহ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শুকুর আলী, বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ এলাকায়। শনিবার রাতে 64 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তের আংড়াইল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে। ধৃত ব্যক্তি ঘটনার দিন বাংলাদেশ থেকে ভারতে এলে বিএসএফদের সন্দেহ হয়। তাকে আটক করে তার কাছ থেকে মোট 9,82,000 টাকার ভারতীয় জাল নোট উদ্ধার হয়। এছাড়াও বাংলাদেশি পাসপোর্ট, একটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে ধৃতের কাছ থেকে। ভারতীয় 5,440 টাকাও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। টাকাগুলি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্স ল্যান্ড, গাইঘাটা।